দুদিন পর পরই কোনো না কোনো তারকার প্রেম বা বিবাহ বিচ্ছেদের খবর চাউর হয় মিডিয়ায়। কেন এমন হয়? মিডিয়ায় প্রেম, বিয়ে, বিচ্ছেদ তিনটি বিষয়ে লুকোচুরির ঘটনা ঘটে। কিন্তু এই লুকোচুরিরই বা কারণ কি? আর যে বিষয়ে লুকোচুরির ঘটনা ঘটে তা নিয়ে সবারই কম বেশি আগ্রহ রয়েছে। সংসার যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে তারকাদের সংসার জীবন নিয়ে ভক্তদের রয়েছে তুমুল আগ্রহ। সবসময় লাইমলাইটে থাকা তারকা জীবনের প্রেম বিচ্ছেদ আলোচনার তুঙ্গে থাকবে, সেটাই স্বাভাবিক। পর্দায় অনেকেই তারা ভালোবাসার রাজা, অথচ ঘরে ভালোবাসার কাঙাল। বাইরে হাজার হাজার ভক্ত তাদের প্রেমী দিওয়ানা, অথচ অন্দরে এতটুকু প্রেমের জন্য তাদের কী হাহাকার আর কাঙালপনা। সেই কাঙালপনায় একের পর এক সঙ্গী বদল হয়, মন উঠোনে একের পর এক মুখ বদল হয়। বদল হয় না কেবল দাম্পত্য জীবনের রং, তাদের জীবন ঘাটি ঘটে কত মানুষের ভিড়। ভিড়ে না কেবল অধরা প্রকৃত ভালোবাসার তরি, ভিড়ে না কেবল দাম্পত্য শান্তির ভেলা। সুখের খোঁজে তারা কত ঘর বাঁধে, কত প্রাণে বাঁধে প্রাণ, কিন্তু সব যেন বালির বাঁধ। মিলনের সুর না মিলাতেই বেজে উঠে ভাঙনের গান, বেজে উঠে বিচ্ছেদের করুণ সুর। সামাজিক যোগাযোগ মাধ্যম আর মিডিয়াতে প্রতিদিনই চলছে সাকিব পুবলি অপু আর পরিমণি রাজের এই আছে এই নেই সম্পর্ক, আর তাসের ঘরের রোজ নামচার বয়ান। ঢালিউডের সাকিব অপুর সংসার ভাঙে বিয়ের 10 বছর পর, বর্তমানে বুবলির সাথেও সম্পর্ক ভাঙনের পথে। চিত্রনায়িকা পরিমণিরও একাধিকবার বিয়ে হয়েছে এবং সংসার ভেঙেছে। এখন রাজু পুরীর সংসারেও ধরেছে চিড়। ছবিজঙ্গনের সবচেয়ে পপুলার জুটি ছিল তাহসান মিথিলা, তাদের বিবাহ বিচ্ছেদ ভক্তদের কষ্টের সাগরে ভাসিয়েছে। বহু বিবাহ বিচ্ছেদ মেনে নিতে পারলেও এটা তারা মেনে নিতে পারেননি। বিশ্বব্যাপী সাধারণ দম্পতিদের তুলনায় তারকা দম্পতিদের বিবাহ বিচ্ছেদের হার প্রায় দ্বিগুণ। বাস্তব চিত্র সেরকমই দেখা যায় খালি চোখে। এর কারণ নিরূপণ করা আসলে সহজ নয়। প্রথমত, তারকারাও আমাদের মতো মানুষ এবং চিত্রনাট্যের মতো সবসময় তাদের জীবনের গল্পগুলো সাজানো গোছানো হবে, এটা প্রত্যাশা করা অমূলক। তবুও ভক্তদের কৌতূহল রয়েই যায় এই বিষয়ে। সন্দেহ, অবিশ্বাস আর পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার অভাবে মূলত সংসারে ভাঙন দেখা যায়। মনে রাখতে হবে, তারকা শিল্পীরা সব ক্ষেত্রে মানুষের আইডল নন। কারো গান, কারো অভিনয় কিংবা সিনেমা বানানোর দক্ষতা ভালো লাগতে পারে, কিন্তু প্রত্যেকের ব্যক্তিগত জীবন আলাদা। যে কোনো ব্যক্তির সংসার ভেঙে যাওয়া বেদনাদায়ক। মূল্যবোধের অবক্ষয়ে বিশ্বাসের জায়গাটা যদি চিড় ধরায়, তখন দুজনের মধ্যকার সেই হানিবানি সম্পর্কটি স্থায়ী হয় না। সেলিব্রিটিদের অনেকেই বিয়েকে খুব একটা গুরুত্ব দেন না, সম্পর্ক টিকিয়ে রাখতেও যত্নবান হন না। এটাও বিয়ে ভাঙার অন্যতম একটি কারণ। এছাড়া দুজনের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিংও একটা সময় ক্ষীণ হয়ে আসে। এত সব বিচ্ছেদ ও ভাঙনের মধ্যেও অনেক চিরসবুজ তারকার সংসার জীবন চলছে সুখে স্বাচ্ছন্দ্যে। তাদের মধ্যে অন্যতম জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, তৌকির বিপাশা হায়াত। শুধু তারকারা নয়, সাধারণ মানুষের জীবনেও অনেক চড়াই উৎরাই থাকবেই। এর মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখা বড় সার্থকতা, কারণ ভাঙন সবসময় একটা নেতিবাচক প্রভাব ফেলে। বিয়ে বিষয়টা হচ্ছে কমিটমেন্ট, একই সঙ্গে এই সম্পর্কে বিশ্বাসযোগ্যতা আর ভালোবাসাও থাকা জরুরি। ধৈর্য আর সহনশীলতাই সংসার জীবনে সুখী থাকার আসল চাবিকাঠি।